ক্যান্সার, নামটা শুনলেই ছ্যাত করে ওঠে মনটা। মারণ রোগ বলে কথা, আর এই রোগে আক্রান্ত হলে যে জীবনের দিনগুলি হাতে গোনা হয়ে যায় সেটা তো আমরা সবাই জানি। শারীরিকভাবে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে থাকার পাশাপাশি মানসিকভাবেও তার পাশে থাকাটা ভীষণই জরুরি। ক্যান্সার আক্রান্ত এক প্রেমিকাকে ভালো রাখতে তার প্রেমিক আয়োজন করলেন এক অভিনব বিয়ের। যদিও ঘুণাক্ষরেও তার টের পাননি প্রেমিকা, রীতিমতো পরিকল্পনা করেই গোটা বিষয়টি এগোন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পেজে গোটা ভিডিওটি শেয়ার করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে ক্যান্সার আক্রান্ত ওই প্রেমিকাকে রেস্তোরাঁতে খেতে নিয়ে যাওয়ার অছিলায় বাড়ি থেকে বের করে নিয়ে যান তার প্রেমিক। এরপর একটি হলে প্রয়োজনীয় কাগজ নিতে হবে বলে ঢোকান তিনি, কিন্তু ওই হলে তখন একটি বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু এভাবে অন্যের বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়তে রাজি হননি প্রেমিকা, কার্যত জোর করেই তাকে সেখানে নিয়ে যান প্রেমিক। আর একেবারে হলে ঢুকে প্রেমিকা যা দেখলেন তাতে তার চোখে জল চলে আসে। হলে ঢুকতেই দুই খুদে ওই ক্যান্সার আক্রান্ত প্রেমিকার হাতে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। হলের ভিতরে তখন দুই পরিবারের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন। ততক্ষণে ওই প্রেমিকা বুঝে গিয়েছেন যে এটা অন্য কারোর বিয়ে নয়, তারই বিয়ের আয়োজন করা হয়েছে। এরপর রীতিমতো নিয়ম মেনে বিয়ে হয় ওই যুগলের। একে অন্যকে জড়িয়ে ধরে ভালোবাসায় জড়িয়ে দেন তারা। ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে আবেগঘন হয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকে এই ভিডিওটি দেখে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। আপনার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার বক্তব্য, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন ভিডিওটিকে। লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে। আর অন্যান্য খবরের জন্য প্রেস করুন বেল বাটন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।